মাছের পোনা বড় হতে থাকে পানির ফেনা খেয়ে, তারপর খায় মাটির রস কচি ঘাস। বড় মাছ খায় ছোট মাছ, ছোট মাছের অনুভূতি কম বলে মাছের মায়ের হয় সহানুভূতি, বড় হলেই মানুষের অনুভূতি বোধ বাড়ে, অধিক বয়সে আবার কমে, যেন ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই গ্রাফিক্স রেখা। মাথার উকুন জানে না মানুষের বয়স সীমা, মানুষ জানে না পৃথিবীর বয়স সীমা, পৃথিবী জানে না ছায়াপথের বয়স সীমা, ছায়াপথ জানে না মহাশূন্যের বয়স সীমা, মহাবিশ্ব জানে না স্রষ্টার ঠিকানা, ঠিকানা অন্তরিবাস, অন্তরে ধারণ করে আত্মা, আত্মার চোখ আছে, আত্মা যেতে পারে অতীত ভবিষ্যৎ বর্তমান সবখানে। মানুষ নামে ফ্রেমে যখন এই আত্মার বাস, মাত্র পাঁচটা ইন্দ্রিয় নিয়ে আসে, এই পাঁচ ইন্দ্রিয়ের চাওয়া পাওয়ায় মানুষ ছোটাছুটি করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, যাহার নাম জীবন। ছোট্ট এই পৃথিবীতে ছোট্ট সময় নিয়ে ছোট্ট এক দেশে, ছোট্ট গ্রামে ছোট্ট এক কুড়ে ঘরে বাস করেও জীবনের সুখ আসে, সুখ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। সুখী মানুষও জানে না তার ঠিকানা, দুঃখী মানুষ দেখতে পায়। যদিও সুখের সংজ্ঞা শুধুই অন্তরের ভাবনা, যতটা মানুষ ততটা অন্তর, ততটা ভাবনা। সুখী মানুষের যাতনা থাকে, যন্ত্রের যাতনা থাকে না। পৃথিবী বদলে যাচ্ছে, মানুষ যন্ত্র হতে যাচ্ছে, মানুষ যন্ত্র হতে যাচ্ছে, যান্ত্রিক মানুষ যন্ত্রণাহীন জীবন পাড়ি দিবে, অযান্ত্রিক মানুষ তাল মিলাতে না পেরেই হবে দুঃখী। মানুষ শুধু অযান্ত্রিক মানুষকে খোঁজে, কষ্ট সেখানে যাকে ভালোবাসে। যদি যান্ত্রিক হতো নিশ্চিন্তে আত্মাটাকে স্রষ্টার হাতে তুলে দেওয়া যেত। ভালোবাসা এমন কেন এক প্রাণীর কান্না অন্য প্রাণে, কষ্টে আসে হাসি, খুশিতে আসে অশ্রু, অশ্রুধারায় দেখিবে যদি খুশি উদার অন্তরে দাও হাসি, অশ্রুধারায় দেখিবে যদি খুশি উদার অন্তরে দাও হাসি।